পশ্চিমাদের অব্যাহত সমর্থনের মাধ্যমে বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন। কিন্তু দিন শেষে কি দেখা যাচ্ছে বন্ধুরা? ভলোদিমির জেলেনস্কি কি সারেন্ডারের পূর্বাভাস দিচ্ছেন? বিগত কয়েকদিনে তার বক্তব্যগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে তেমনই ধারণা পাওয়া যায়। রাশিয়ার প্রধান প্রধান দাবিগুলো তিনি মেনে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। সেই মুহূর্তে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রচণ্ড সমালোচনা করেছেন। বন্ধুরা, একে একে যদি আমরা দুই মেলানোর চেষ্টা করি তাহলে এটি একটি পূর্বাভাস দেয়, আর সেই পূর্বাভাস হলো রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে ফেলা। এই ব্যাপারটি যদি তিনি পূর্বেই বুঝতেন তাহলে হয়তো এই যুদ্ধটি হতো না। এখন দেখা যাক সাম্প্রতিক সময়ের ঘটনাবলী শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। আর জেলেনস্কি কি আত্মসমর্পণ করছেন? সামরিকভাবে তিনি রাশিয়ার মতো শক্তিকে আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবেন? না তিনি গেরিলা যুদ্ধের একটি পরিকল্পনা করেছেন। বন্ধুরা, এমনও হতে পারে পশ্চিমারা তাকে হয়তো এয়ারলিফটের মাধ্যমে তুলে নিয়ে তার নেতৃত্বে ইউক্রেনকে একটি চিরস্থায়ী গেরিলা যুদ্ধের মধ্যে ঠেলে দিতে পারেন রাশিয়ার এগেনস্টে, যেটি রাশিয়া এবং ইউক্রেন কারোর জন্যই ভালো হবে না। আমেরিকার সামগ্রিক পরিকল্পনা তেমনই, তবে ইউরোপ বা জেলেনস্কি এটি মেনে নেবে বলে আমার মনে হয় না, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ ইউরোপে চিরস্থায়ীভাবে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। উদ্বাস্তু সমস্যাকে ইউরোপ প্রচণ্ড রকমের ভয় পায়। তারা নিজেরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে যে সকল উদ্বাস্তু হয়েছিল সেই উদ্বাস্তুগুলোকে বেশিরভাগই ঠাই দিয়েছে তুরস্কের মতো দেশে। আমেরিকা এবং ইউরোপের ধর্ম হলো তারা যুদ্ধের মাধ্যমে উদ্বাস্তু সৃষ্টি করতে পারে, কিন্তু নিজেদের দেশে তারা সেই সকল উদ্বাস্তুকে ঠাই দিতে রাজি নয়। এখন যেহেতু তারা চিপায় পড়েছে, এই চিপার মাধ্যমে তারা দ্রুত চেষ্টা করবে যুদ্ধ শেষ করার, যেন উদ্বাস্তু সমস্যার সমাধান করা যায়। সুতরাং নিজের ঘাড়ের উপর এবার পড়েছে, একটু টেনে দেখুক ইউরোপ কেমন লাগে। সামগ্রিক বিষয় বলে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কি রাশিয়ার সাথে চূড়ান্ত পর্যায়ের সমঝোতায় আসতে চেষ্টা করছে কিনা। রাশিয়ার সাথে সমঝোতা মানে সারেন্ডার করা, এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, বিভিন্ন সময়ে তিনি এটি বলেছেন। তিনি বলেছেন শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন, তবে আস্তে আস্তে তিনি যেটি অনুধাবন করতে পারছেন, ইউরোপ তাকে রক্ষা করবে না, ন্যাটো তাকে সরাসরি সাপোর্ট দিবে না এবং আমেরিকা তাকে সরাসরি সৈন্য প্রেরণ করবে না। সমরাস্ত্র দিয়ে যে সাহায্য তাকে করা হবে এটি দিয়ে বেশি দিন রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা যাবে না। অর্থাৎ দিন শেষে তিনি একটি সমঝোতার চেষ্টা করছেন প্রাণপণে রাশিয়ার সাথে, আর এজন্য তিনি বিশ্বের বিভিন্ন নেতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। সর্বশেষ তুরস্কে অনুষ্ঠিত উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি আশার আলো দেখা গিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই আলোচনার আয়োজন করেছিলেন। ধারণা করা হয়েছিল উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট বলে দিয়েছেন ইউক্রেনের সাথে আপাতত আলোচনার বিষয় শেষ, এখন হামলা চলবে, এর মাধ্যমে বিধ্বংসী হামলা আরও বাড়াবে রাশিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এখন ভলোদিমির জেলেনস্কির পথ হচ্ছে দুটি, এক ইউক্রেন থেকে পালানো নতুবা রাশিয়ার সাথে একটি গঠনমূলক সমঝোতায় আসা। আর রাশিয়ার সাথে সমঝোতায় আসা মানে পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হওয়া। রাশিয়ার সাথে সমঝোতায় আসলে এতদিন পর্যন্ত তিনি যে সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সাহায্য পেয়েছেন সেগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং তিনি কি পশ্চিমাদের চটাতে চাইবেন? আর পশ্চিমারা চাইবে তাকে দিয়ে যুদ্ধ চালিয়ে নিতে। অর্থাৎ পশ্চিমারা এমন একটি বিষয় এখানে চাচ্ছে, তাকে দিয়ে যুদ্ধ চালিয়ে নেওয়ার মাধ্যমে ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার একটি ডিটারেন্ট শক্তি হিসেবে দাঁড় করানো, যে শক্তি সবসময় রাশিয়ার মতো সামরিক শক্তিকে পাহারা দেবে। অর্থাৎ ইউক্রেনকে নিয়ে পশ্চিমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এইবার যদি পুতিন জিতে যায় পশ্চিমাদের সেই পরিকল্পনা চিরস্থায়ীভাবে ভেস্তে যাবে। বন্ধুরা, পশ্চিমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ইউক্রেন যে মূল্য দিচ্ছে সেটি বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন শেষ পর্যন্ত যুদ্ধ কি ঘটতে যাচ্ছে? মনে হচ্ছে না ইউক্রেন আর বেশি দিন টিকবে। ধীরে ধীরে ছোট হয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পৃথিবী। পশ্চিমারা অনেক আশা দিয়ে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল, আর ভলোদিমির জেলেনস্কি ভেবেছিলেন যুদ্ধের এক পর্যায়ে তাদের পশ্চিমা মিত্ররা তাদের সঙ্গ দেবে। কিন্তু তার সেই ভাবনা ভুল প্রমাণিত করে ন্যাটো এবং আমেরিকা স্পষ্টভাবে ঘোষণা করেছে এই যুদ্ধে সরাসরি তাদের জড়ানোর কোনো কারণ নেই বা ইচ্ছাও নেই। বন্ধুরা, এখানে সরাসরি যুদ্ধে জড়ানো মানে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, আর পুতিনের মতো লোককে খ্যাপানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আবহে পারমাণবিক যুদ্ধ শুরু করা। ভলোদিমির জেলেনস্কি এই পর্যন্ত যতগুলো আহ্বান জানিয়েছেন তার বেশিরভাগই তারা বাস্তবায়ন করেছে। রাশিয়ার উপর সর্বাত্মক নিষেধাজ্ঞার থেকে শুরু করে অন্যান্য যত ধরনের চাপ প্রয়োগ করা সম্ভব সবই তারা করেছেন। পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে রাশিয়ার উপরে সামরিক চাপ ক্রমান্বয়ে বাড়াচ্ছে ন্যাটো এবং তার মিত্ররা।
আর অর্থনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে একটি বিদ্রোহের দানা বাঁধার প্রচেষ্টায় অব্যাহত রয়েছে আমেরিকান এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থারা। তাদের ধারণা হলো রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে রাশিয়ার মানুষের জীবনযাত্রার মানকে যদি নিচে নামিয়ে দেওয়া যায় তাহলে রাশিয়ার ভেতর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ হবে। আর এই বিক্ষোভ দমনের নামে যদি রাশিয়ার অভ্যন্তরে ধরপাকড় শুরু হয় তাহলে আরও বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধবে। বন্ধুরা, পশ্চিমারা যে গুটিটি চালার চেষ্টা করছে কিন্তু তাদের ভুলে গেলে চলবে না, বর্তমানে রাশিয়ার সিংহাসনে রয়েছেন সেই লৌহ মানব ভ্লাদিমির পুতিন। বর্তমানে পশ্চিমারা যে দাদাগিরি শাসন পরিচালনা করার চেষ্টা করে সারা বিশ্বব্যাপী, তাদের বিরুদ্ধেও অনেক সমর্থন রয়েছে। সুতরাং রাশিয়ার অভ্যন্তরে যে শুধুমাত্র ভ্লাদিমির পুতিনের বিরোধী শক্তি রয়েছে, তার বিরুদ্ধের জনগণ রয়েছে শুধুমাত্র তা নয়, এর বাইরে ভ্লাদিমির পুতিনের অনেক সমর্থকও রাশিয়ার অভ্যন্তরে রয়েছে। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা তারা কতদূর বাস্তবায়ন করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বন্ধুরা, ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে ঘোষণা দিয়েছে 2036 সাল পর্যন্ত তিনি রাশিয়ার সিংহাসনে রয়েছেন, আর ততদিন পর্যন্ত ন্যাটো এবং তার আমেরিকার মিত্রদের ঘুম হারাম করে ছাড়বেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পূর্ব ইউরোপে যদি ন্যাটো আবার সম্প্রসারণ করার চেষ্টা করা হয় বা সম্প্রসারিত করার চেষ্টা করা হয় তাহলে পূর্ব ইউরোপের দেশগুলোর উপরের পরবর্তী আঘাত আসতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দিয়ে শেষ পর্যন্ত কতটা সুবিধা করতে পারবে সে ব্যাপারেও আমি সন্দিহান, কারণ রাশিয়ার যে পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস রয়েছে বিশ্বের কোথাও তার বিকল্প নেই। সুতরাং পুতিন ভালো করে জানে রাশিয়ার উপরে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা মানে সেই দেশগুলো ভুগতে হবে যারা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুতরাং পরবর্তীতে হয়তো একটি সমঝোতা হতে পারে, তবে সেটি রাশিয়ার সার্বভৌম নিরাপত্তাকে ভূলণ্ঠিত করে নয়। আর সে কারণেই তুরস্কে ইউক্রেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর মিস্টার ল্যাভরভ ঘোষণা দিয়েছেন রাশিয়ার হামলা চলবে। তার উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ কোনো শক্তি এই হামলা বন্ধ করতে পারবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট উচ্চারণ করেছেন, ইউক্রেনের সাথে আলোচনার আর কিছু বাকি নেই। রাশিয়ার দাবি না মেটা পর্যন্ত দেশটিতে হামলা চালাবে রাশিয়ার বাহিনী, এবং প্রচণ্ড হামলা, যে হামলার মাধ্যমে বর্তমান জেলেনস্কি সরকারের পতন ঘটানো হবে। আর তুরস্কের আনাতোলিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রমাণ করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ায় আর কিছু বাকি নেই। রাশিয়ার দাবি মেটানো না পর্যন্ত ইউক্রেনে আমাদের অভিযান অনবরত চলবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অন্য কোনো দেশে আক্রমণের পরিকল্পনা করিনি এবং ইউক্রেনেও আমরা কোনো আক্রমণ করিনি, আমরা কিছু বিষয় সমাধান করছি মাত্র। তিনি বলেন, ইউক্রেনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে তা রুশ ফেডারেশনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর এই হুমকিতে সরাসরি মদদ দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের মতো কিছু হামলাকারী দেশ যারা মধ্যপ্রাচ্যটিকে ধ্বংস করে দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমা শক্তি ইউক্রেনে অস্ত্র সরবরাহের মাধ্যমে বিপজ্জনক আচরণ করছে যার ফলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তিনি বলেন, যারা ইউক্রেনে অস্ত্র পেশাদার সৈন্য পাঠাচ্ছে তারাই তাদের কাজের জন্য দায়ী থাকবে। বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মানবিক সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের আটকে রেখে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের সরকার এবং তাদের সেনাবাহিনী। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য প্রেরণ করে রাশিয়া। পরবর্তীতে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইউক্রেন এর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে। 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তার পরবর্তীতে শুরু হয় এক প্রচণ্ড যুদ্ধ। এরপর থেকে বিভিন্ন ধরনের হামলা প্রতিহামলার মাধ্যমে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি চরম আকার ধারণ করে। তবে রুশ প্রেসিডেন্টের ক্ষেত্রে পিছু হটতে নারাজ। তার একমাত্র বক্তব্য হল, ইউক্রেনকে শত্রুমুক্ত না করা পর্যন্ত রাশিয়ার অভিযান চলবে, আর পশ্চিমাদের যে উদ্দেশ্য এখানে রয়েছে তারা সেটি কোনোভাবেই কোনোদিনই হাসিল করতে পারবে না। বন্ধুরা, এটা এক প্রকার সত্য বলে ধরে নেওয়া যেতে পারে। এখানে একটি বিষয় স্পষ্ট, যতদিন পর্যন্ত রাশিয়ার মসনদে পুতিনের মতো শাসক থাকবে ততদিন পর্যন্ত ইউক্রেনের মসনদে জেলেনস্কির মতো শাসক বসতে পারবে না। বন্ধুরা, পশ্চিমাদের হাতের পুতুল যে হবে তাকেই গুড়িয়ে দেবে মস্কো,
এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সে বক্তব্যে কোনো রাগঢাক নেই। এটি স্পষ্ট, পারমাণবিক শক্তি দ্বারা রাশিয়ার সাথে যদি তোমরা লাগতে আসো, রাশিয়া তাদের পারমাণবিক বোমাগুলোকে শোকেজে সাজিয়ে রাখার জন্য তৈরি করেনি, এগুলো তার সার্বভৌম এবং সীমান্ত নিরাপত্তাকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং সাধু সাবধান, শেষ পর্যন্ত জেলেনস্কির কপালে কী ঘটতে যাচ্ছে সময় বলে দেবে। তবে সারেন্ডার বা পালানো দুইটির মধ্যে যে কোনো একটিকে হয়তো তিনি শেষ পর্যন্ত বেছে নেবেন। দেখা যাক কোনটি বেছে নেন, কখন বেছে নেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আবার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুদের জানাচ্ছি, বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশ্লেষণ যদি আপনারা নিয়মিত পেতে চান, এখনই মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন।